এখন এই যে একটা যন্ত্র আছে মোবাইল, এর মধ্যে আছে টিকটক, আছে না নাই? টিকটক বুঝে না, দেখে নাই এমন লোক সংখ্যা মুরব্বীদের মধ্যে বাদ দিয়ে, যুব ভাইরা, যুবক ভাইরা আমার, টিকটক বুঝেন? কে কে হাত তুলেন তো, কে বুঝে না? উরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, টিকটক দেখে নাই, টিকটক বুঝেন না, আছেন এমন কেউ? সবাই বুঝে না কি বলেন? এই টিকটক সিস্টেমটা বুঝে আসলো না, মাত্র 30 সেকেন্ডের একটা ভিডিও এমন ভাইরাল হয়, মাত্র 30 সেকেন্ডে সেলিব্রিটি হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। হ্যাঁ, এই 30 সেকেন্ডের মধ্যে যুবক যুবতীরা সেলিব্রিটি হয়ে যাচ্ছে এক একজন। আবার এই 30 সেকেন্ডের ভিডিও দেখে, যুবতী মেয়েদের ভিডিও দেখে যুবকেরা হচ্ছে ক্রাশ, কিছুদিন পরে যায় বাঁশ, এই তো সর্বনাশ, কথা কন ঠিক কি না, আছে না নাই? 30 সেকেন্ডের ভিডিও দেখে যুবক ক্রাশ খাইছে। আরে যুবক ভাইরা শুনে রাখো, একটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করে দেখো, যে তুমি যেই 30 সেকেন্ডের ভিডিও দেখে যেই মেয়ের জন্য তুমি ক্রাশ খাইলা, তোমার জীবনের পড়াশোনা সব ছেড়ে দিলা, সব কিছু বাদ দিয়ে দিলা, যেই মেয়ের পিছনে তুমি টাকা নষ্ট করলা, দেখবা কিছুদিন পরে সেই মেয়েকে তোমার কাছ থেকে সরাইয়া আর একজন ভালো টাকাওয়ালা চাকরিওয়ালার সাথে বিয়ে হয়ে যাবে। কথা কয় ঠিক না বে? ঠিক। কারণ যখন সেলিব্রিটি হয়ে যায় তখন তোমার মতো ব্যক্তির আর কাজ, কথা বলে না। যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার, তোমরা যার পিছনে দৌড়াইতেছ মনে করতেছ এটাই মনে হয় ঠিক, কিন্তু কসম খোদার ডাক দে বলে তুমি কোরআনের কাছে এসে দেখো, তুমি বাস্তবতার সাথে মিলায় দেখো, তোমাকে যেই মেয়েটা তোমাকে বহুদিন পর্যন্ত তোমার তোমাকে পিছনে পিছনে ঘোরাইছে, পিছনে বহুদিন পর্যন্ত ঘোরাইল, তোমার বাবার টাকা নষ্ট করলাম, তুমি সব কিছু শেষ করে পড়াশোনার মধ্যে মন বসলো না, কিন্তু তুমি চিন্তা করে দেখো, বাস্তবতার সাথে মিল করে দেখো, তুমি 5 বছর রিলেশনের পরে দেখবা তোমার যে ভালো কাউকে পাইলে সেই মেয়ে অন্য কোথাও বিয়ে করে চলে যাবে। হচ্ছে কি হচ্ছে না? যুবকেরা যে আওয়াজ দিছে তাতে মনে হয় এরকম হয় না। বিয়ে করার মেয়েরা প্রেম করার সময় খোঁজে, সালমান খান আর শাহরুখ খান বিয়ে করার সময় খোঁজে, টাকাওয়ালা চান্দু খান, কথা কন ঠিক কিনা? এমন হাজারো যুবক দেখলাম রে ভাই, এমন হাজারো যুবক দেখি মাহফিলে গেলে এসে হাতটা ধরে হাউ মাউ করে কান্না করে, হুজুর জীবনটাই শেষ করে দিলাম কিসের জন্য? কয়েকটা মেয়ের পিছনে এত ভালোবেসলাম, এত ভালোবাসছি, বাবার টাকা নষ্ট করলাম, পড়াশোনা নষ্ট করলাম, সব কিছু বাদ দিয়ে যেই মেয়ের জন্য আমি রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে সময় নষ্ট করেছি, যখন ফোন দিয়ে রাত্রেবেলা ডাক দিয়ে বলছে যান ফেজ আমার নেট কিনতে হবে, ফোনে নেট কিনতে হবে, আমার ফোনে নেট নাই, হুজুর রাত্রেবেলা গভীর রাত্রে দোকান দে দোকানওয়ালাকে ডাক দিয়ে তারপরেও নেট ভরে দিছি, কিছুদিন পরে জানতে পারি আমার কাছ থেকে নেট ভরে আমার দেওয়া টাকা ফ্লেক্সিলট নিয়ে অন্য ছেলের সাথে লাইন মারে, আছে না নাই? যুবকেরা কথা কয় না? আরো জোরে হবে কথা কন, আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় এরকম নাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই পাবনা অঞ্চলের মানুষ যুবকেরা প্রেম টেম করে না, কথা বলেন, আছে না নাই? আছে, জোরে কন, আছে না নাই? হ্যাঁ, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি যেটা বলছি বাস্তবতার থেকে বলছি। এখন এমন অবস্থা হয়ে গেছে সব জায়গায়, শুধু ওই যে কিছুদিন আগে, কিছুদিন পরে পরে আমাদের দেশে ফেসবুকে আপডেট কিছু পাওয়া যায়, কিছুদিন খুব চলছে মানে গে মানে হিতে নাকি একটা গান বেরিয়েছিল না শ্রীলঙ্কার, যুবকেরা কথা বলো, আসলো না? হ্যাঁ, ভাইরাল। এরপরে ইন্ডিয়া সেই কাঁচাবাদাম ভাইরাল। হ্যাঁ, পায়তোরা হাতের বালা যদি থাকে সিটি গোলের চেন দিয়ে যাবেন, কিছু বাদাম পাবেন, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে নেই কুপুপু, ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, কথা কন ঠিক কি না?
এই জিনিসগুলোর পিছনের বন্ধু 30 সেকেন্ডের ভিডিও দেখে তুমি পাগল হইলা ফেসবুকে তুমি ভাইরাল হওয়ার জন্য নিজের মেয়েরা আমার যুবদি বোনগুন আমার নিজের অন্যগুলো খুলে তুমি ভিডিও তৈরি করলা কিসের জন্য বলে সেলিব্রিটি হওয়ার জন্য এই টিকটক ভিডিও তুমি ভাইরাল করে দিলাম আজকে বর্তমান পৃথিবী আজকে শেষ হয়ে যাচ্ছে বাংলার জমিনের সমস্ত ছেলে মেয়েগুলো শেষ হয়ে যাচ্ছে কিন্তু কারোর প্রতি কোনো খেয়াল নেই কোনো চিন্তা নাই এই সব কিছু যদি বাদ দিতে হয় সন্তানদেরকে যদি ভালোর পথে আনতে হয় বলেন তো দেখি মোবাইল কাজ করবে না কোরআন